Hello friends, good morning and welcome back to my channel. Jhumasim bilong to native blog at the one of the shagot on a halabasha. তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তার মধ্যে একটু খারাপ আছি কারণ আমি তো মানে সেই কান ফোড়ানো থেকে বলে যাচ্ছি যেমন কানটা একটু সমস্যা হচ্ছে মানে স্টাইল দেওয়ার জন্য তো আমার বা কানটাই আর কি নিচে এই যে নিচের দিকটাই মানে একটু কেমন হয়ে গেছে মানে রক্ত বেরিয়ে গেছে যেহেতু কেনা কানের তো আর ওটা যে তোমার পড়া অভ্যেস না সেজন্য তো যাই হোক মানে স্টাইল দিতে আর পারছি না আমি কারণ দিয়ে কোনো লাভ নেই আমার কানটা যদি খারাপ হয়ে যায় তাহলে তো আরেক সমস্যা মা বলেছে কানে আমার কেটে ফেলতে হবে নাকি আরে কেনা কে চাইতে হো এরকম হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো আমার ভীষণ ভয় লাগছে যার কারণে আমি বাধ্য হয়ে স্টাইল বাদ দিয়ে দিচ্ছি আর যেটা ছিল ঘরে সোনার কানের ওটাই করছি তো তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে এতদিন যেহেতু আমি করিনি তার জন্য আর শেয়ার করিনি তো ভাবলাম আজকে পড়বো তো আজকেই তোমাদের সাথে শেয়ার করি ঘরে থেকে থেকে জিনিসটা বেকার যাচ্ছে মা ভীষণ বকাবকি করছে তো এই যে দেখো তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে আর কি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো এই দেখো এই ব্যাগটাই আর কি এনেছিল আর এই কৌটাটা কিন্তু অনেক আগের কৌটা যেহেতু এতদিন মানে ঘরেই ছিল আমি যেহেতু ওই যে বললামই যে পাথর দেওয়া কানের পুরো পড়তে বেশ ভালো লাগে দেখতে সুন্দর লাগে সেজন্য পড়েছিলাম কিন্তু এখন আর পারছি না থাকতে কানের অবস্থা ভীষণ খারাপ সেজন্য এটাই পড়ছি তো এই দেখো তোমার নাকে আর কি যেরকম একটা নোলক টাইপের সেরকম আর কি পাইপ নাকের আর কি তো তোমাদেরকে যে আমি খুলে দেখাবো সেটা আমার আর খেয়ালই নেই তো তোমাদের পরে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আর তার আগে দেখো এই যে হচ্ছে আমার কানটা এই অবস্থা হয়েছে যে আমার ডান দিকের কানেরটা যাই হোক মোটামুটি ঠিক আছে চলার মতন আছে কোনো অসুবিধা নেই কিন্তু দেখো বাঁ দিকেরটা আর কি ভীষণ খারাপ হয়ে গেছে আমি যেহেতু কানের গুঁজিটাও খুলে রেখেছি প্রচণ্ড পরিমাণে ব্যথার কারণে আর আমি মাকে বললাম মা পরিয়ে দিতে পারবে না বলছে মার ভয় লাগে সেজন্য তো আমি পাশের বাড়ি আর কি বৌদির কাছে এসেছি তো অন্যের সাহায্য মাঝে মধ্যে নিতেই লাগে তাই যে বৌদি এসছে আর কি বৌদি পরিয়ে দিচ্ছে তো বৌদি হচ্ছে আগে আমাকে একটু কানে সর্ষের তেল দিয়ে দিয়েছিল কারণ আমি বলছিলাম যেহেতু কানটা আর কি শক্ত হয়ে গেছে একটুখানি পেকেছে যে কারণে সেজন্য না দিলে আর কি হতো না তাই আগে একটু সর্ষের তেল বৌদি দিয়ে দিয়েছে তারপর আর কি কানেরটা দিয়ে দিয়েছে আর ডান দিকের কানেরটা ইজিলি ঢুকে গেছে তো এই যে দেখো আমি একটুখানি দেখাচ্ছি তোমাদেরকে পরে মনে পড়লো পড়ার সময় তো পাইপ মতন আর কি ঠিক আছে এই যে দেখো এরকম রুকো যারা সবর করো বলা ধাক্কা মুক্কি নাই করনে তো ডান দিকের কানেরটা আর কি পরিয়ে দিয়েছে কারণ ওটা একটু কম ব্যথা ছিল সেজন্য আর ওটা মোটামুটি ঠিক ছিল আর বাঁ দিকেরটা আর কি কানে আর কি কানেরটা ঢুকছিলই না তার কারণ হচ্ছে কানটা একটু পেকেছে সেজন্য একটু রক্ত কষ বেরিয়েছে তো আর কি কানের যে এটা ছিদ্রটা ওটা বন্ধ হয়ে গেছে তো আমার ভীষণ আর কন্ট্রোল কন্ট্রোল তো ভীষণই আর কি ব্যথা লাগছে আমার মুখটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আমার কতটা ব্যথা লাগছে আর কানেরটা পড়েছি মানে কানটা ফুটিয়েছি প্রায় আমি এক মাস মতন হয়ে গেছে তো এক মাস আর কি আমি ওই কেনা কানেরটা পড়েছিলাম ভীষণই ব্যথা লাগছে খতম বাই বাই টাটা গুড বাই তো পরে আমি আর দেখাইনি পড়াটা কারণ ভীষণ ব্যথা লাগছিল তো বাড়িতে এসে আর কি নিজে ভিডিও করেছি তো যেহেতু আমি সামনে একটা আয়না পেছনে একটা আয়না দিয়ে তুলেছি আর দেখো কানটা আর কি ফুলে গেছে আর কষ বেরিয়েছে তো রক্ত পর্যন্ত বেরিয়ে গেছে ভীষণ মানে খারাপ লাগছে আমার ব্যথাও লাগছে তো হ্যালো ফ্রেন্ডস দেখতেই পেয়েছো যে আমার কানটার কি অবস্থা এই কারণে মানে আমি কি বলবো কখনো কেনা কানের পরি না যদিও পরে থেকে হয়তো ভিডিও করার জন্য একটু আধটু পরি তাও খুব একটা পরি না আমি এই ফার্স্ট টাইম আর কি ওই কানেরটা পরলাম কারণ আমি জানি যে আমার এই অবস্থা হয় সেজন্য আমি পড়ি না আর আমার বাবা মা পড়তেও দেয় না কারণ কানটার পুরো 12টা বেজে গেছে একদম মানে আর দেখেছো যে আমি পড়ার সময় মানে বৌদি যখন পরিয়ে দিচ্ছিল মানে ভীষণ ব্যথা লাগছিল আমার ওই জায়গাটা যেহেতু একটু রক্ত মতন বেঁধে আর কি জমে গিয়েছিল
তো সেজন্য তো যাই হোক আমার কানটার জন্য খুবই খারাপ লাগছে। যাই হোক আমি ভিডিওটা এখানে শেষ করছি, আর ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অল নোটিফিকেশান করে দিও, যাতে কিনা আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে তোমার ফোনে নোটিফিকেশান চলে যায়। তো দেখাবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।